মানে স্পিকার, আপনি যখন কোনো একটি বিষয়কে নিয়ন্ত্রণ করতে যাবেন তখন সেটি কোনো নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ দিয়ে আপনি করতে পারবেন না। মানে স্পিকার, সেখানে প্রয়োজন একটি সুনির্দিষ্ট আইন, নীতিমালা, এবং সেই নীতিমালা বাস্তবায়নের জন্য মানে স্পিকার সেই বাস্তবায়নকারী সংস্থা, যেমনটি আমরা দেখি মানে স্পিকার বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, এবং মানে স্পিকার বাংলাদেশ টাস্ক ফোর্সের মতো মানে স্পিকার সংগঠনগুলো, যেগুলো সরকারের আছে কিন্তু বেসরকারি খাতে নেই। তাই মানে স্পিকার আজকে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তাদের এই মূল্যবোধ মানে স্পিকার কত শত বছর পরে জাগ্রত হবে মানে স্পিকার, সেই আশায় বসে থেকে এদেশের সরকারকে মানে স্পিকার, সেই স্বেচ্ছাসেবী তারা ব্যবসায়ীরা মানে স্পিকার যারা লোভের জন্য ব্যবসা করে, লাভের জন্য ব্যবসা করে, তাহলে মানে স্পিকার তারা যদি এত এত মানব দরদী হয়ে যায় তাহলে মানে স্পিকার ব্যবসায়ীরা কোনো ব্যবসায়ী থাকবে না, তারা হয়ে যাবে স্বেচ্ছাসেবী সংগঠন মানে স্পিকার। তাই মানে স্পিকার ব্যবসায়ীরা তাদের জায়গায় লাভ করবে, কিন্তু যদি তারা লাগামহীন হয় সেই লাগাম টেনে ধরার দায়িত্ব মানে স্পিকার সরকারের। মানে স্পিকার আমরা কি দেখি, দেশের 17 কোটি জনগণের রিজিক নির্ধারিত হয় দেশের 4 থেকে 5টি কোম্পানির হাতে। মানে স্পিকার দেখুন, যখন দেখি আমরা বর্তমানে জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বগতি, তখন মানে স্পিকার কি হয়, যখন মানে স্পিকার একজন বৃহৎ আমদানিকারক যার মার্কেট শেয়ার 60%, সেই ব্যক্তি মানে স্পিকার যখন আমদানি করে তখন তিনি কিন্তু ভয়ে থাকেন মানে স্পিকার। কি ধরনের ভয়? যে কোনো মুহূর্তে বাজারে দামটি পড়ে যেতে পারে মানে স্পিকার, ঠিক সেই ভয়ে তিনি কিন্তু দ্রব্যের দামটি বাড়িয়ে দেয়, তখন মানে স্পিকার আমার দেশের দামটি বেড়ে যায়। তাই মানে স্পিকার আমরা মনে করি ওই মুহূর্তে মানে স্পিকার সরকার ছাড়া মানে স্পিকার ওই অসাধু ব্যবসায়ীরা কখনো মানে স্পিকার তাদের অবস্থান ঠিক করবে না। মানে স্পিকার আমরা মনে করি এই ধরনের পুঁজিবাদী এবং মনোপলি জায়গায় সরকারের প্রতিযোগিতা কমিশন যদি মানে স্পিকার 4টি কোম্পানি নয় বরং 40টি কোম্পানিকে আমদানি সুযোগ সুবিধা, এলসি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে উঠিয়ে আনে, তাহলে মানে স্পিকার আমার বাজারে পূর্ণ প্রতিযোগিতা তৈরি হবে। তখন মানে স্পিকার একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হবে, অন্যদিকে মানে স্পিকার এই যে মধ্যস্বত্বভোগী তাদের দৌরাত্ম্য কমবে মানে স্পিকার। 71-এ 7 কোটি মানুষের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে দেশদ্রোহিতা মানে স্পিকার করেছিল যারা মানে স্পিকার, সেই যুদ্ধ অপরাধীদের বিচার যে সরকার বহির্বিশ্বের বিরুদ্ধে তারপরেও বিচার করতে পারে, সেই সরকারি মানে স্পিকার যারা এই দেশের 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে, ওই সিন্ডিকেট, ওই অসাধু মানুষদের বিরুদ্ধে এই সরকারি মানে স্পিকার সেই বিচার করতে পারে মানে স্পিকার। তাই আমরা মানে স্পিকার এই দেশের বিরোধী দল হিসেবে মানে স্পিকার আমরা মনে করি বেসরকারি খাত মানে স্পিকার, আবার স্পষ্ট করছি, বেসরকারি খাত আসে মানে স্পিকার মুনাফা সর্বোচ্চ করণের জন্য। মানে স্পিকার অর্থনীতি সেটাই বলে, কোনো ব্যবসায়ী কখনো ঝুঁকি নিয়ে মানে স্পিকার লস করতে আসে না, সে ব্যবসা করতে আসে লাভের জন্য। তাই মানে স্পিকার আমরা বিশ্বাস করি যারা লাভের জন্য আসে তারা কখনো লস দিতে চাইবে না। আমরা মনে করি সরকার হিসেবে সরকার জনগণের জন্য, এই জনগণের অভিভাবক মানে স্পিকার একজন পিতা যেমনি তার সন্তান খাওয়ানোর দায়িত্ব নেয়, এ দেশের সরকার হিসেবে প্রত্যেকটি নাগরিককে ছিন্নমূল মানুষ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে খাওয়ানোর দায়িত্ব এ দেশের সরকারের। কিন্তু মানে স্পিকার এক্ষেত্রে অন্যান্য হাতগুলো মানে স্পিকার বেসরকারি খাত, উদ্যোক্তা, খামারি মানুষ সকলে সহযোগিতা ভূমিকা পালন করবে। আমরা মনে করি সেখানে মুখ্য ভূমিকাটি রাখে সরকারের, ক্ষমতা আছে সরকারের, সুপ্রিম পাওয়ারটি সরকারের। তাই সুশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যদি ভূমিকা রাখতে হয় মানে স্পিকার, আমরা বিশ্বাস করি সেটি সরকারই রাখতে পারে। তাই মানে স্পিকার এই সংসদে যদি এই প্রস্তাবটি গৃহীত হয় তাহলে আগামীকাল থেকে FBCCI এর মতো সংগঠনগুলিকে দায়বাটি নিতে হবে, কারণ দ্রব্যমূল্য কমেনি। তখন মানে স্পিকার এদেশের সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলো বলবে এবার তবে হাত ছাড়িয়ে বাঁচলাম। কিন্তু মানে স্পিকার এদেশের জনগণের প্রতিনিধি হয়ে হাত ছাড়িয়ে বাঁচার সুযোগ নেই, এই দায়বাটি সকলকেই নিতে হবে। তাই মানে স্পিকার আমরা বিশ্বাস করি সরকার যে জায়গায় কাজ করছে সেখানে আরও বেশি দায়িত্বশীল হবে, তড়িৎ গতিতে মন্ত্রণালয়গুলো সমন্বয় করে এদেশের জনগণের পাশে দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশা রাখি এই সংসদ।